দেখতে পাবো কিভাবে আলো সবার দেখায় বর্ণন করে, যার একটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল প্রয়োগ। আগে আমরা জেনে নেব সুচিত্র ক্যামেরাটা কি। এটা একটা শক্ত পিচবোর্ডের থেকে একটা আয়তাকার বাক্স, এবং এই বাক্সের ভিতরে দেওয়া রয়েছে কালো অঙ্কন থাকে, এবং বাক্সের সামনের দিকে ঠিক মাঝখানে একটা ছোট্ট ছিদ্র থাকে। কেন ঘষা কাচের প্লেট রাখা হয় না, বস্তুর জন্য প্রতিকৃতি সৃষ্টি হবে সেটা তারা এখন বলতে পারো। এখানে একটা ক্যামেরা বানা হচ্ছে, এই যে বস্তুটা এর প্রতিকৃতিটা এখানে তৈরি হবে। যদি এখানটা ঘষার কাজ না দেখি, আমি যদি একটি ফটোগ্রাফি প্লেট কে রাখি, তাহলে ওই ছবিটা কিন্তু আমরা পেয়ে যাবো। ক্যামেরা যখন ছবি হয় পিক্সেল হব, এই বস্তুটার ছবি অর্থাৎ প্রতিকৃতি আমরা এখানে দেখা যাচ্ছে। আর এক্ষেত্রে কি, যেহেতু ঘষার কাজ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে আমি প্রতিক্রিয়াটাকে দেখতে পাবো, সেটাকে হয়তো বার করা যাবে না, যতক্ষণ বুঝতে পারবো ততক্ষণ প্রতিক্রিয়াটাকে লক্ষ্য করা যাবে। তো কিভাবে কাজ করে দেখা, এখানে এই যে একটা ছোট্ট ছিদ্রের নাম দিচ্ছি মোমো, এটা একটা মোমবাতি শিখা। এখন এই বিন্দু থেকে একটি আলো এসেছি, সরাসরি সরাসরি পথে এসেছি, এবং এখানে এর প্রতিকৃতি এখন যদি এই প্রতিকৃতিটা কিরকম হয়, এই প্রতিকৃতি কি কি বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে এখন প্রতিকৃতিটা উল্টো হবে, এবং এই প্রতিকৃতির আকারটাকে আকার আকৃতিকে আমরা চেঞ্জ করতে পারবো। কি করে, এই যে বাক্সটা এর দৈর্ঘ্যের পরিবর্তন করতে পারবো, এই যে আলো উৎসটা আছে এবং এই যে ছিদ্রটা, এটা থেকে দূরত্বের কম বেশি করে চেঞ্জ করতে পারবো, কোন ক্ষেত্রে কিরকম পরিবর্তন আসে সেটা দেখা। যদি ছিদ্র থেকে বস্তুকে আমি আরো দূরে ছুটে ছুটে দিই, তখন প্রতিকৃতিটা ক্রমশ ছোট হয়ে আছে। আবার যদি ক্যামেরা ছিদ্রটাকে বড় করে দিই, তখন কি হবে, অসংখ্য আলো রয়েছে যে একটার উপর একটা ওভার লাগবে, ফলে বস্তুটা কিন্তু কষ্ট হবে, অস্পষ্ট হয়ে যাবে। যদি এই
এবং যে প্রতিকৃতিগুলো তৈরি হয় সেগুলো আকার আকৃতি কেন তার বৈশিষ্ট্য। এবার আমরা চলে আসবো আলোর প্রতিফলন। অর্থাৎ আমি যদি বলি একটি আলোর অবিলম্ব সময় 60 ডিগ্রি করে আপতিত হয়েছে,
সেক্ষেত্রে প্রতিফলন কোনটা কত হবে, সেটা হবে 7 দিন। ওকে, এবার আমরা দেখব এই যে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন দু রকম, একটা নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। একটা নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে দেখো আলোর প্রতিফলন নিয়মিত প্রতিফলন বুঝতে ধরো কতগুলো সমান্তর আলো উচ্চ আসছে, নির্দিষ্ট দিকে যায় আর বিক্ষিপ্ত প্রতিফলন ঠিক তার উদাহরণ, অর্থাৎ আলোকরশ্মি উচ্চ গুলো সমান্তরাল ভাবে চারদিকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এই যে প্রতিফলনটা এটা বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো ছবিটা হলে বুঝতে পারো, সেক্ষেত্রে আবার আমরা দেখবে যখন চকচকে কোনো মসৃণতল বা আয়না বা একটা স্থির জল আছে সেখানে আমরা যে প্রতিবিম্ব করে দেখি সেক্ষেত্রে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে থাকে। এবার বিক্ষিপ্ত প্রতিফলন করার জন্য বিক্ষিপ্ত প্রতিফলন চোখে কোনো ধরনের একটা মসৃণতল তো এরকম আলো রয়েছে যে কোনো আপত্তি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এই বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই, এই যে আমরা ফলে পড়তে যেটা এই পাকা দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন। কেন আমরা যে বইয়ের কথা দেখতে পাচ্ছি, অর্থাৎ বইয়ের কথা দেয়ালের উপর বসা কাছের উপর এই বিক্ষিপ্ত প্রতিফলন গুলো এই বিক্ষিপ্ত প্রতিফলনে একটা বাস্তব প্রয়োগ আমরা দেখবো সিনেমার পর্দা। সিনেমার পর্দা সবসময় অমসৃণ, কেমন কারণ সিনেমার পর্দা অমসৃণ হয় বলে সেখানে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং সেক্ষেত্রে আলো মসৃণের চারদিকে ছড়িয়ে যায় বলে হলের মধ্যে যে কোনো জায়গা থেকে পর্দাটা ছবি দেখা যায়। যদি তলটা মসৃণ হতো তাহলে কিন্তু ওই একটা নির্দিষ্ট
যে পর্দাটা আছে সেই পর্দা সুন্দরভাবে সাজা হলে সুন্দর হত। অর্থাৎ ওই পর্দা সামনাসামনি যারা বসে আছে সাজা তাই কিন্তু পর্দার ছবি দেখতে পেত, পাশে যারা বসে আছে তারা কিন্তু দেখতে পেত না। সুতরাং বোঝা গেল আমাদের নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন ধারণা এবং সেগুলো আমাদের বাস্তবতায় ওকে।